ব্যাক টাইমস কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবাণী রিসেপশন হল শীততাপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 তো রাস্তায় কত দূর পর্যন্ত জল আছে এরকম রেলগেট 1 কিলোমিটার 1 কিলোমিটার এক হাঁটু সমান জল হ্যাঁ এক কোমর কিছু কিছু জায়গায় এক হাঁটু এক কোমর এরকম ধরনের মানে যে কোটা এই স্পটটার মধ্যে যে কোটা বাড়ি আছে হ্যাঁ মানে সব কোটা বাড়িতে এক কোমর করে জল এক কোমর করে জল কেমন কিছু কেমন বাড়িতে দেয়াল পড়ে গেছে নবগলি ডুবে গেছে মানুষজন আছেন এখন কোথায় মানুষজন আছে ওখানে আছে হোম লজ আছে হোম লজটা খুলে দেওয়া হয়েছে আচ্ছা ওখানে সবাই ওখানে আশ্রয় নিয়েছে খাবার দাবার তারা পেয়েছে খাবার দাবার বলতে এখনো কোনো কিছু ব্যবস্থা হয়নি আচ্ছা বেলা করে হলে হয়তো হবে সব সবাই আসবে সাহায্য করতে পারবে পানীয় জলের কি রকম অবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা বলতে সব তো কল ডুবে গেছে হুম হুম সব কল ডুবে গেছে এই লজেতেই যা জল আছে সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে এই জায়গাটার নাম কি দাদা এটা নাম নওপল এটা আরামবাগ তিরোল রোড তিরোল রোড নওপল স্টেশন রোড দাদা পাড়ার ভেতর কতটা জল আছে প্রচন্ড জল একদম একদম জাঙ্গের কোমরের কাছাকাছি জল রয়েছে মানে মানুষের বাড়িতেও জল ঢুকে গেছে হ্যাঁ মানুষের বাড়িতে জল ঢুকে গেছে জল ঢুকে গেছে এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটা নবলি পোয়াসেন গলি পোয়াসেন গলি 14 নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড আমরা দুজন এখন যাচ্ছি এই হাসপাতালে ডিউটি খাবারের রুমে থাকি আমরা আচ্ছা ডায়েট রুমে তে এবারে তে যে রোগী না গেলে তো হবে না হুম ওই লুঙ্গি পরে লুঙ্গি কষ্ট করে রুমে এই যে জামা প্যান্ট নিয়ে এই জামা প্যান্ট একদম পুরো নিয়ে বেরিয়েছি এই বেরিয়ে এই যাবো এখানে ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা আবার ডিউটিতে আবার ড্রেস জয়েন করছি মানুষ কি ওখানে নিরাপদ আশ্রয় কোথাও যাবেন বলে ঠিক করেছে এখানে মনে হচ্ছে না এখানে কিছু কিছু আশ্রয় নাই মানুষ সবাই বাড়িতেই আছেন বাড়িতে রাস্তায় কিছু কেমন এদিক ওদিক করছেন আর পাশাপাশি বাড়িতে একটু উঠেছেন ঠিক আছে দু চারজন উঠেছেন আরও উঠছেন সব আস্তে আস্তে মালমটি পত্র নিয়ে উঠছেন কাল রাত কখন থেকে জলটা ঢুকছে রাত্রে মোটামুটি আড়াইটা থেকে আমরা জলটা পাচ্ছি আড়াইটা থেকে জলটা পাচ্ছি আমরা এই পাড়ার ভেতরে আচ্ছা এটা আপনার রাত্রি 11:30 থেকে এখানে পাচ্ছি রাস্তায় আচ্ছা কি নাম দাদা আপনার আমার নাম কপিল কর্মকার এইখানেই বাড়ি আপনার হ্যাঁ আমার নবলি 14 নম্বর বাড়ি ধন্যবাদ হ্যালো